আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে আজকের ক্লাসটিতে স্বাগতম। আমি আজকে যে অধ্যায়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে কাজক্ষমতা শক্তি। এটি এইচএসসির জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, অর্থাৎ আমরা আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কাজ, অর্থাৎ কাজটা কী সেটা সম্পর্কে জানব। মূলত আমরা কোনো কিছু করাকে কাজ বলি, কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ বলতে অন্যরকম। ধরো আমরা হচ্ছে ঘুমাচ্ছি, সেটাও একটা হচ্ছে কাজ, কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় এটাকে কাজ বলে না। পদার্থবিজ্ঞানের ভাষায় যে কাজ সেটি হচ্ছে কি, কোনো বস্তুকে বল প্রয়োগ করতে হবে এবং বলের দিকে স্মরণ ঘটতে হবে, তাহলে সেটাকে কি বলা হয়, কাজ বলা হয়। সেই জন্য আমি সংজ্ঞাটা একটু লিখে নিচ্ছি, সেটা হচ্ছে কাজ কি। তাহলে কাজের ডেফিনেশনটা হচ্ছে, অর্থাৎ কাজ আমরা সেটাকে ওয়ার্ক বলি। তাহলে কাজ সমান হবে, অর্থাৎ কোনো বস্তুকে বল প্রয়োগ করলে বলের প্রয়োগ বিন্দুর দিকে বা প্রয়োগ বিন্দুর বিপরীত দিকে স্মরণ ঘটলে তাকে কাজ বলে। ঠিক আছে, কাজ বলে। তাহলে এখন ডেফিনেশনটা লক্ষ্য করো, সেটি হচ্ছে কোনো বস্তুকে বল প্রয়োগ করলে বলের প্রয়োগ বিন্দুর দিকে বা হচ্ছে বলের প্রয়োগ বিন্দুর দিকে স্মরণ ঘটলে সেটাকে আমরা কি বলি, কাজ বলি। বইয়ের মধ্যে এভাবে আছে, কোনো বস্তুকে বল প্রয়োগ করলে অর্থাৎ বলের প্রয়োগ বিন্দুর দিকে স্মরণের উপাংশের গুণফলকে সেটাকেও কি বলে, কাজ বলে। কিন্তু আমি সংজ্ঞাটা অর্থাৎ ডেফিনেশনটা একটু ব্যতিক্রম করে লিখলাম, সেটা হচ্ছে বলের প্রয়োগ বিন্দুর দিকে বা বলের প্রয়োগ বিন্দুর বিপরীত দিকে সেটাকে কাজ বলে। অর্থাৎ মোট টোটাল কথাটা হচ্ছে, অর্থাৎ কাজ জিনিসটা কি, কাজ জিনিসটা হচ্ছে কোনো বস্তুকে বল প্রয়োগ করলে সেটি হচ্ছে কি, স্মরণ ঘটবে। সাপোজ আমরা হচ্ছে একটা উদাহরণের সাহায্যে সেটাকে আমরা বোঝার চেষ্টা করতে পারি। সেটা হচ্ছে ধরলাম হচ্ছে অ্যাম্বরের একটি বস্তু, অর্থাৎ এখানে একটা অ্যাম্বরের বস্তু আছে, সেটাকে আমরা কি করব, এফ বল প্রয়োগ করব। যদি এফ বল প্রয়োগ করি সেটা যদি এস পরিমাণ স্মরণ ঘটে সেটাকে কি বলা হয়, কাজ। তাহলে এখন লক্ষ্য করো, অর্থাৎ ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয় কাজটাকে, তাহলে ডাব্লিউ সমান হচ্ছে কি, এফএস। ডাব্লিউ সমান কি, এফএস। এখন কথা হচ্ছে, এখন এটা হচ্ছে এফএস হবে। যখন আরেকটু চিত্রটা আমরা আরেকটু লক্ষ্য করি, সেটা হচ্ছে কি, ধরলাম এখানে একটা অ্যাম্বরের একটা কি আছে, বস্তু আছে। এই অ্যাম্বরের বস্তুটাকে আমি যদি বল প্রয়োগ করি, অর্থাৎ হচ্ছে এফ বল প্রয়োগ করি, এটা একদম ডিরেকশন, অর্থাৎ সোজাসুজি না গিয়ে এটা একটু বাঁকাভাবে যাইতে পারে। যখন বাঁকাভাবে যায় তখন খেয়াল করো, এই যে বলের প্রয়োগ বিন্দুর সাথে একটা টিটা কোণ উৎপন্ন করে, অর্থাৎ বলের প্রয়োগ বিন্দুর সাথে একটা টিটা কোণ উৎপন্ন করে, তখন সেটাকে, এই যে যখন টিটা কোণ উৎপন্ন করে সেটাকে আমরা বলবো কস টিটা, অর্থাৎ হচ্ছে এস কস টিটা। এটা হচ্ছে এস কস টিটা। এই এস কস টিটাকে বলা হয় উপাংশ। সেজন্য কাজটাকে আমরা বলতে পারি, এই ক্ষেত্রে কাজটাকে আমরা বলতে ডাব্লিউ সমান, অর্থাৎ যখন বল প্রয়োগ করলাম তখন হচ্ছে এস কস টিটা স্মরণ ঘটে, অর্থাৎ এটা হচ্ছে উপাংশ। তাহলে ডাব্লিউ সমান আসবে হচ্ছে এফ এস কস টিটা। ডাব্লিউ সমান হচ্ছে কি, এফ এস কস টিটা। তাহলে এখন লক্ষ্য করি, সেটা হচ্ছে কি, অর্থাৎ এটার ক্ষেত্রে সংজ্ঞাটা হবে কোনো বস্তুকে আমি বল প্রয়োগ করলাম। বল মানে হচ্ছে ধাক্কা দেওয়া। ঠিক আছে, তুমি এভাবেও চিন্তা করতে পারো, অর্থাৎ কোনো একটা ফুটবল, ওই ফুটবলকে তুমি লাথি মারো, অর্থাৎ হচ্ছে ধাক্কা বা হচ্ছে বল প্রয়োগ করো। লাথি মারা একটা হচ্ছে বল প্রয়োগ, এটা সামনের দিকে চলে যাবে গড়াই, তাহলে এটা স্মরণ ঘটতেছে। স্মরণ মানে হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া। এই যে এক জায়গা থেকে যখন অন্য জায়গায় যায় সেটাকে স্মরণ ঘটে। তো এখন এটা লক্ষ্য করো হচ্ছে, ধরো অ্যাম্বরের বস্তুটা, এটাকে আমি এফ বল প্রয়োগ করলাম, এটা একদম সোজা,
যখন একদম সোজা যাবে এটাকে আমরা বলবো হচ্ছে টিটা সমান জিরো ডিগ্রি, অর্থাৎ সরল রৈখিক বরাবর থাকলে যেদিকে বল প্রয়োগ করব সেদিকে থাকলে, সোজা সেদিকে থাকলে অর্থাৎ সরল রৈখিক হলে দিকটা, তখন টিটা সমান জিরো ডিগ্রি। তো এখন টিটা সমান যখন জিরো ডিগ্রি এটা হচ্ছে সরল রৈখিক হবে, যদি একদম সোজা না গিয়ে একটু বেঁকে যায় তখন খেয়াল করো এই যে বলের প্রয়োগ বিন্দুর সাথে, এই যে এখানে বলের প্রয়োগ বিন্দু এটার সাথে একটা টিটা কোণ, অর্থাৎ টিটা কোণ উৎপন্ন করে, ওই টিটা কোণ উৎপন্ন করলে তখন সরণটা হবে অ্যাস কস টিটা, এটাকে বলা হয় সরণের উপাংশ। তো বল প্রয়োগ করলে এবং হচ্ছে সরণের উপাংশের গুণফলকে কী বলা হয়, কাজ বলা হয়, এটা একটা হচ্ছে ডেফিনেশন। তো এখন তুমি লক্ষ্য করো সেটা হচ্ছে আমি এখানে ডেফিনেশন যেটা দিয়েছি সেটা হচ্ছে কোনো বস্তুকে বল প্রয়োগ করব। এখন যদি বল প্রয়োগ করি বলের প্রয়োগ বিন্দুর দিকে করতে পারে বা বলের প্রয়োগ বিন্দুর বিপরীত দিকে করতে পারে, এটা হচ্ছে মার্কার, আমি এটাকে এইভাবে ছুঁড়ে মারব, এটা হয় সামনের দিকে যাবে অথবা এটা আমার হাত থেকে ফসকে পিছনের দিকে চলে যাইতে পারে। এখন বলের প্রয়োগ বিন্দুর দিকে মানে হচ্ছে আমি এদিকে বলটাকে কী করব, অর্থাৎ এই মার্কারকে নিক্ষেপ করব, যদি এদিকে যাই অর্থাৎ সামনের দিকে যাই ওটাকে বলা হয় বলের প্রয়োগ বিন্দুর দিকে, আর যদি আমি এইভাবে মার্কারটাকে এভাবে অর্থাৎ হচ্ছে এইভাবে ছুঁড়ে ফেলতে চাচ্ছি এটা যদি পিছনের দিকে পড়ে যায় এটা হচ্ছে বলের প্রয়োগ বিন্দুর দিকে। তো এখন হচ্ছে কাজটা হচ্ছে মূলত দুই ধরনের, একটা হচ্ছে ধনাত্মক কাজ আর একটা হচ্ছে ঋণাত্মক কাজ। তো সেই জন্য এখানে ডেফিনেশনে খেয়াল করো, যদি বল প্রয়োগ করে অর্থাৎ আমি এভাবে বল প্রয়োগ করলাম এটা সামনের দিকে যায় এটাকে ধনাত্মক কাজ বলে, অর্থাৎ বলের প্রয়োগ বিন্দুর দিকে স্মরণ ঘটবে সেই জন্য এটাকে ধনাত্মক কাজ, আর আমি এটাকে বল প্রয়োগ করতেছি এটা যদি ঠিক আমার বিপরীত দিকে চলে যায় তখন এটাকে বলা হয় ঋণাত্মক কাজ, অর্থাৎ বলের প্রয়োগ বিপরীত দিকে অর্থাৎ কাজ করতেছে সেই জন্য এটা হচ্ছে ধনাত্মক ঋণাত্মক কাজ। তাহলে আমরা কাজ কয়টা পাইলাম, দুই ধরনের। তাহলে কাজটা লিখে কাজ হচ্ছে কয় প্রকার, প্রধানত দুই প্রকার, কাজ দুই প্রকার। তাহলে নাম্বার ওয়ান হচ্ছে ধনাত্মক কাজ, এটাকে আমরা পজিটিভ ওয়ার্ক বলবো, অর্থাৎ পজিটিভ ওয়ার্ক। এরপরে দুই নাম্বারটা হচ্ছে ঋণাত্মক কাজ, ঋণাত্মক কাজ এটাকে আমরা বলবো নেগেটিভ ওয়ার্ক। ঠিক আছে, তাহলে পজিটিভ ওয়ার্ক এবং হচ্ছে নেগেটিভ ওয়ার্ক এই সংজ্ঞাটা কীভাবে দিতে হবে, অর্থাৎ কোনো বস্তুকে বল প্রয়োগ করব যদি বলের প্রয়োগ বিন্দুর দিকে স্মরণ ঘটে সেটাকে ধনাত্মক কাজ, আর যদি হচ্ছে যদি বল প্রয়োগ করি বল প্রয়োগ করার পর এটা যদি বলের প্রয়োগ বিন্দুর বিপরীত দিকে ঘটে সেটা হচ্ছে ঋণাত্মক কাজ। তো এটার বাস্তব উদাহরণ হচ্ছে যে কি, আমি এটাকে ছুঁড়ে সামনের দিকে অর্থাৎ এভাবে ছুঁড়ে মারব, যদি এটা আমি এদিকে মারতে চাচ্ছি সামনের দিকে, এটা যদি সামনের দিকে ছুঁড়ে পড়ে তখন সেটাকে বলবো হচ্ছে ধনাত্মক কাজ, আর আমি যদি এটাকে বল প্রয়োগ করে এভাবে সামনের দিকে ছুঁড়ে দিতে চাচ্ছি এটা যদি আমার বিপরীত দিকে পড়ে যায় অর্থাৎ মার্কারটি, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ঋণাত্মক কাজ, অর্থাৎ বলের বিপরীত দিকে কাজ। তাহলে একটা ধনাত্মক কাজ পাইলাম, আরেকটা হচ্ছে ঋণাত্মক কাজ। আরেকটা ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজের বাস্তব উদাহরণ হচ্ছে সেটি হচ্ছে অর্থাৎ পড়ন্ত বস্তু। তুমি যখন একটা বস্তুকে উপর থেকে নিচের দিকে ফেলে দিবে এটা হচ্ছে অভিকর্ষজ বলের প্রভাবে উপর থেকে নিচের দিকে আসবে, ওটাকে বলা হয় ধনাত্মক কাজ। আর যদি আমি এটাকে এইভাবে উপরের দিকে নিক্ষেপ করি অর্থাৎ অভিকর্ষজ বলের বিরুদ্ধে নিক্ষিপ্ত বস্তু, খাড়া নিক্ষিপ্ত বস্তু নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করলে সেটা অভিকর্ষজ বলের বিরুদ্ধে যায়, সেজন্য এটাকে বলা হয় ঋণাত্মক কাজ। অর্থাৎ পড়ন্ত বস্তুর উদাহরণটা হচ্ছে ধনাত্মক কাজ, আর নিচ থেকে উপরে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুটাকে বলা হয় ঋণাত্মক কাজ। তো এখন খেয়াল করো ধনাত্মক কাজ এবং হচ্ছে ঋণাত্মক কাজের আমরা বাস্তব জিনিসটা হচ্ছে অর্থাৎ এটা হচ্ছে ট্রায়াঙ্গেলের সাহায্যে আমরা এটা কী বোঝার চেষ্টা করব। প্রথমটা হচ্ছে ধনাত্মক কাজ, ঠিক আছে, এই যে ধরো এটা যদি পজিটিভ ওয়ার্ক হয় অর্থাৎ পজিটিভ ওয়ার্ক এটাকে আমরা কীভাবে বুঝি খেয়াল করো, এটা অ্যাঙ্গেলের সাহায্যে বুঝবো। তাহলে এখন খেয়াল করো এটা হচ্ছে কীভাবে হয়, এই যে এখানে হচ্ছে অ্যাম্বরের একটা বস্তু আছে সেটাকে আমি কী বল প্রয়োগ করবো, এফ বল। তাহলে হয় এটা এদিকে আসবে অথবা এইভাবে আসতে পারে অথবা এইভাবে আসতে পারে, ঠিক আছে, অর্থাৎ আমি বল প্রয়োগ করলে এটা সোজা টিটা সমান জিরো ডিগ্রি পর্যন্ত আসতে পারে অথবা একটু উপরে আসতে পারে। যখন খেয়াল করো যখন টিটা সমান হচ্ছে
90 ডিগ্রি, টিটা সমান কত 90 ডিগ্রি, অর্থাৎ কাজটা হচ্ছে এইভাবে, এটা হচ্ছে টিটা সমান হচ্ছে 90 ডিগ্রি। খেয়াল করো যখন 90 ডিগ্রি হয় কাজের পরিমাণ শূন্য হয়, কেন শূন্য হয়, W সমান হচ্ছে এফ এস কস টিটা, তাহলে এফ এস কস যখন টিটার মান 90 ডিগ্রি বসাবো, কস 90 ডিগ্রি মান কত শূন্য, তাহলে কস যখন 90 ডিগ্রি হয় তখন শূন্য হয়ে যায়, অর্থাৎ শূন্যের সাথে যা গুণ করি তা হচ্ছে শূন্য, তাহলে টিটা সমান 90 ডিগ্রি হইলে তখন কাজটা হচ্ছে ধনাত্মক, তখন শূন্য কাজ, অর্থাৎ কাজের পরিমাণ শূন্য। এ কাজের পরিমাণ শূন্য মানে হচ্ছে বল প্রয়োগ করলেও বস্তুটা যেইখানে আছে সেইখানে থাকা, অর্থাৎ তুমি খেয়াল করো আমি এই এখানে একটা বস্তু আছে সেটাকে বল প্রয়োগ করতেছি, তো এখন এটা বল প্রয়োগ করে যদি এটা ঠিক এরকম উপরের দিকে যায় আবার নিচে পড়ে আসে ঠিক অবস্থানে, তখন অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি, এটা সুজা থেকে নড়াচড়া করে নাই, তখন হচ্ছে 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি হলে কাজের পরিমাণ শূন্য। কিন্তু সিম্পল কথা হচ্ছে যখন থিটার মান 90 ডিগ্রি হয় কাজের পরিমাণ শূন্য, যখন 90 থেকে বড় হয়, সরি 90 থেকে ছোটো হয় কতটুকু পর্যন্ত, 0 ডিগ্রি পর্যন্ত, 90 ডিগ্রি কী হয় ছোটো, অর্থাৎ খেয়াল করো কজ 90 ডিগ্রি লেস দেন টিটা 0 ডিগ্রি, খেয়াল করো এটা একটা শর্ত, এটা এমসিকিউর মধ্যে অবশ্যই আসে, এটা খুব বেশি আসে, সেটা হচ্ছে কি 90 ডিগ্রি, এটা মানে হচ্ছে 90 লেস দেন টিটা লেস দেন ইকুয়াল 0, তাহলে লেস দেন ইকুয়াল মানে হচ্ছে 0 সমান, টিটার মানটা 0 সমান এবং 90 চেয়ে ছোটো, যখন 90 চেয়ে ছোটো এবং 0 পর্যন্ত হয় টিটার মান তখন এটাকে বলা হয় ধনাত্মক কাজ। এরপরে দেখো যদি 90 চেয়ে বেশি হয়ে যায়, 90 হচ্ছে 0 কাজের পরিমাণ শূন্য, 90 হলে টিটার মান কত, 90 হলে কাজের পরিমাণ শূন্য, আর 90 চেয়ে ছোটো 0 ডিগ্রি পর্যন্ত কাজের পরিমাণ ধনাত্মক, আর যদি 90 চেয়ে বেশি হয়, এই যে 90 চেয়ে বেশি মানে হচ্ছে এটা হচ্ছে কি ধরলাম হচ্ছে বস্তুটা এখানে আছে, এটা হচ্ছে টিটা সমান 90 ডিগ্রি, অর্থাৎ এখান থেকে অ্যাম্বরের বস্তুটা যদি এদিকে চলে, আমি এদিকে বস্তুটাকে এদিকে কী করতেছি বল প্রয়োগ করতেছি কিন্তু বস্তু এদিকে চলে আসলো বিপরীত দিকে, তখন সেটাকে বলা হয় ঋণাত্মক কাজ। তাহলে ঋণাত্মক কাজের জন্য টিটার পরিমাণটা হবে কি, অর্থাৎ খেয়াল করো 180 লেস দেন টিটা লেস দেন ইকুয়াল টিটা 90, অর্থাৎ 90-এর চেয়ে বড় 180 ডিগ্রি পর্যন্ত হইলে সেটাকে বলা হয় ঋণাত্মক কাজ। তাহলে ডেফিনেশনটা ক্লিয়ার, অর্থাৎ হচ্ছে যখন 90 থেকে ছোটো 0 সমান তখন টিটার মান এটা হইলে তখন সেটাকে ধনাত্মক কাজ, আর 90-এর চেয়ে বড় এবং 180 ডিগ্রি পর্যন্ত হইলে টিটার মান সেটাকে বলা হয় ঋণাত্মক কাজ। এই হচ্ছে ধনাত্মক এবং হচ্ছে ঋণাত্মক কাজ, অর্থাৎ কাজ সম্পর্কে ধারণা। এখন বিভিন্ন ধরনের, অর্থাৎ আমরা যখন ম্যাথ সলভ করবো আর আরও থিওরি পড়বো তখন কোন ক্ষেত্রে কোন কাজটা হয়, অর্থাৎ কাজের ক্ষেত্রে কোন ক্ষেত্রে আমরা কোনটা বের করবো সেটা বের হয়ে যাবে।